মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে, আমি 6:30 ঘুম থেকে উঠেছি। তারপরে স্নান টান করে একদম রান্নাঘর পরিষ্কার, এবার রান্নাঘরে চলে এসেছি। হ্যাঁ জানি অন্যান্য দিন আমার এই ব্যাকগ্রাউন্ডটাই থাকে, বাট আজকে একটু অন্য। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, আমাদের বাড়িতে একটা নারায়ণ পুজো আছে আমাদের বাড়িতে। তো নারায়ণ পুজো তো হবে, কিন্তু দুপুর দুটোর সময়, সেই পারপাস তো সেরকম কিছু মানে রান্নার কিছু নেই। বাট আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তাই গুরুদেবদের একটু রান্না করে দেওয়া হবে, সেটা আমি করবো। সেই জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, জাস্ট আলুর দম, লুচি, পায়েস, চাটনি, এই হবে আপাতত। তো দেখা যাক কতটা কি করতে পারি আর কতটা ফাস্ট করতে পারি। সব কিছু গুছিয়ে নিয়েছি, ময়দা, এই যেখানে তেল, ঘি, মশলাগুলো সব কেটে একটা জায়গায় করে নিয়েছি। পায়েসের জন্য সিমই আর বাতাসা রয়েছে, টমেটো চাটনির জন্য এই জিনিসগুলো রয়েছে, সব কিছু একদম গোছগাছ রেডি। ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, ম্যাডাম করছেন ভোগ রান্না ভোরবেলা 6টার সময় উঠে চান ফান করে ফাড়াবাড়ি হবে। কি কি ভোগ রান্না হচ্ছে? পায়েস, চাটনি, আলুর দম, লুচি। এটা কি আলুর দম হচ্ছে? সিংহাসন বসে গেছে, অলরেডি সব অ্যারেঞ্জমেন্ট করা শুরু হয়ে গেছে সকাল সকাল। গুড মর্নিং, ওয়েলকাম টু সুভ্রিস ফ্যামিলি। চলে এলাম একটা টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে এবং থাকাটা দরকার। আজকে বাড়িতে পুজো, অলরেডি দেখতেই পেয়ে গেছো অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে। আমার একটু উঠতে লেট হয়ে গেছে, কালকে অনেক রাত্রে এডিটিং করে শুয়ে পড়েছি সেই জন্য। তো আপাতত ব্লগও তো আপলোড হয়ে গেছে, সেটাও দেখতে পেয়ে গেছো আশা করি। চলো এবার কয়েকটা টুকিটাকি জিনিস নেওয়ার আছে, সেগুলো নিতে হবে। এই যে পুচকি চলে এসছে, দিদুন চলে এসছে, বাবি চলে এসছে, প্রত্যেকে চলে এসছে। পুজো এখানে মানে সাজানো গোছানো একদম অলমোস্ট কমপ্লিট, সোনাই শুরু করে ফেলেছে, মাও সকাল থেকে কিছুটা করছিল। আমার ছেলে আমাকে বলছে কিছুটা করছিল, কোনো মানে নয়। তাহলে কে করছিল, তুমি পুরোটা করেছো? হ্যাঁ আমি তো করছি। আর সোনাই কি হয়েছে, লাস্টে এসে এন্ট্রি নিয়ে পুরোটা? ও, সাথে বাবি এসে প্রথমে বললো তোর জন্মদিন প্লাস অ্যানিভার্সারি গিফট একসাথে দিয়ে দিল, গিফটও পাওয়া হয়ে গেল। দেখেছিস গিফট দিয়েছে, অ্যানিভার্সারি গিফট আর জন্মদিন গিফট। ফুলকে যে ভোগ দেওয়া হবে সেটা লাস্ট মিনিট একদম চলছে, পোলাও হচ্ছে। তো লাস্ট মিনিট আমি ঠিক বললাম যে টাইম তো আছে, একটু পোলাও বানিয়ে দে। এখন কতক্ষণে হয়ে গেছে? হয়ে গেছে। তো লুচি বাকি নাকি? লুচি হয়ে গেছে আর পোলাওটা শুধু বাকি। আমার সবই হয়ে গেছিল, আমি তারপরে বললাম টাইম তো আছে খিচুড়ি করবো। আমি না, এরপর যেটা আমরা লোকজনদের আসলে পর দেবো তখন খিচুড়ি ছিল, আর তবে একটু ডিফারেন্ট হবে, পোলাও করে দিই। এখানে দিদি এখন আনারস ধুচ্ছে। এই দিদি, এটা কি হচ্ছে জানো? হ্যাঁ, এটা জানো ক্যামেরায় কি হচ্ছে? আরে ছবি উঠে কোথায় যাবে জানো? আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে দেখবে, অল অ্যাবাউট সুভ্রি বলে একটা চ্যানেল আছে। দিদিকে প্রথমে বললাম যে জানো এটা কিসের চ্যানেল, বলছে কিসের চ্যানেল এটা? কি হবে, ছবি উঠছে না, কিসের ছবি উঠছে জানো? কি ইউটিউবে দেখা যায়, বলছে টিভি সিরিয়ালের মতো, টিভি সিরিয়ালের মতো। তোর খবর কি? ভালো খবর। এই টুপিটা কার থেকে পেয়েছিস? দাদা কোথায়? কখন আসবে দাদা? আর মা আর বাবা? কখন আসবে? পুরো পেতে দেওয়া হলো, টেবিল, কভার, চেয়ার, সমস্ত এই কটা এক্সট্রা হয়েছে আপাতত, বেশি অর্ডার করে ফেলেছিলাম। আপাতত এগুলো একদম পারফেক্ট এখানে একদম। দেখ টুপিটা পরে আমি বসে আছি, কেমন লাগছে বল? খুব সুন্দর। দেখিস তোর টুপি আমার মাথায় হয়ে গেছে। হ্যাঁ বল। খুব সুন্দর লাগছে। ঠাকুরমা
ঠাকুরমশাই আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, এখন 1:15 বাজে। ঠাকুরমশাইকে আনতে যেতে হবে আবার, কারণ উনি নারায়ণ নিয়ে আসেন, সেই সময় কোনো কথা বলেন না, একদম মৌনব্রত থাকেন উনি, তো ওনাকে নিয়ে আসতে হয়। তো আমি চট করে চানটা সেরে আসি, এখন অলরেডি 1:10 বেজে গেছে, সবার স্নান হয়ে গেছে এক্সেপ্ট মি, ঠিক আছে। তো যাই হোক, চানটা করে ওনাকে আগে নিয়ে আসি, দুটোর থেকে পুজো শুরু হওয়ার কথা। আমার তো চান কমপ্লিট, এখন সবার এখানে এখন মেকআপ ড্রেস এইসব চলছে আর কি। তো চলো, আমি ততক্ষণে ঠাকুরমশাইকে নিয়ে চলে আসি। সকাল থেকে এত কিছুর পর এই বসলাম, সেটাতে এই কমপ্লিমেন্ট পেলাম দাদা। দাদা সকাল থেকে উঠে এই ও হ্যাঁ এই যে একদিন ল্যাদ, ওর নাম ল্যাদ, ও উঠে এই যে আজকে সোনাই ল্যাদ উঠে আজকে করেছে, এটাই বিশাল কিছু। ল্যাদ একজন আছে ল্যাদেস্ট, সব থেকে বড় কথা অ্যাজ ইউজুয়াল সেম টাইমে আজকে উঠেছিস, অ্যাজ ইউজুয়াল সেম টাইমে তুই স্নান করতে গেছিস, জেন্টলম্যান না মানে ধরে রেখেছিস। আরে আমি তো ফাইন্যান্সার, আরে খবর এতদিন পর এলি, নতুন কোনো খবর টবর হয়েছে? বন্দিলাম যত দেবগণ, কলি কালী নারায়ণ পূজার কারণ, অধিষ্ঠান হইলেন দেব নারায়ণ। তদ্বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সুরয়ো দিবিব চক্ষুরাস্থিতম্। ওম বিষ্ণুরং তৎসদ। এখানে এখন চিনি মাখা হচ্ছে, পুজো শেষ হলো সবে, হ্যাঁ ঠাকুরমশাই চলে যাবেন এখন। আমরা সবাই একটু একটু করে প্রসাদ খেয়েছি, চিনি মাখা হচ্ছে, চিনি খাবো, আর ঠাকুরমশাই এখন ওয়েট করছে, রিকশা কখন আসবে। মাঝখানে আমাকে একটুখানি বেরোতে হয়েছিল, 2 ঘন্টার জন্য একটা আর্জেন্ট কল চলে এসেছিলো কাজের এখান থেকে, খুব ইমার্জেন্সি ছিল সেই জন্য বেরোতে হলো। আপাতত বেরিয়ে আবার বাড়ির দিকেই যাচ্ছি, সবাই ওয়েট করছে, ওখানে তাড়াতাড়ি যেতে হবে। ম্যাম আমি একটু বেরিয়েছি, আমাদের কিছু কন্টেনার লাগবে, বাড়িতে আরও অনেকে ছিল, আমরা একটু বেরোলাম, জাস্ট ফ্রেশ এয়ারও হয়ে যাবে আর কন্টেনারগুলো নেওয়া হয়ে যাবে। তো কাজের ওখান থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, আসার সময় রাস্তায় যা হলো সেটা আর বলার মতো নয়, সেটা পরে বলবো এক সময়। এইখানে মোটামুটি এখন খাওয়া দাওয়ার আবার আয়োজন শুরু হয়ে গেছে, বিকালে খাওয়া দাওয়া কি কি হয়েছে সেটা মেনুটা বলে দিচ্ছি, শুনে প্রচুর বাধা পেরিয়ে আসতে পেরেছি, এত আনন্দ লাগছে।
আর বলার মতো নয় বা বলার মতো না তোর মতো করে বল কষিবামদা দেখো পুরো ভিজ ভিজ দিয়ে এলাম বাবা আমার জন্য এটা করলি বল ভালোবাসা তোমার ও চারটা কিছু